ভালোবেসে সবাই মহান হতে পারে, মহৎ হতে পারে, ভালো সাজতে পারে, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে? তোমরা পারবে সোসাইটির সামনে নিজের ইমেজটাকে খারাপ করতে ভালোবাসার জন্য? কিন্তু আমি পেরেছি, কারণ আমি সূর্যকে ভালোবাসি। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। ভালোবাসাকে বর্ণনা করা যায় না, এটা একটা অনুভূতি। এই কথাটা তারাই বুঝবেন যারা কখনো ভালোবেসেছেন। আজ আমি পাগলের অভিনয় করলাম। এরকমই এক পাগলকে আমি দেখেছিলাম, তার চোখে ছিল সত্যিকারের ভালোবাসা এবং ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা। ঠিক এরকমই একজনকে আমিও চিনি, যে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় চলছে। ভাই, নিজের কাছের মানুষটাকে যখন খুঁজতে যায় খুঁজে পায় না, জানিস? মানুষ খুঁজছিস ভাই, কাউকে খুঁজিস না। মানুষ তো হারায় না, মানুষ বলতে যায়। খুঁজে প্রিয়জন কেন সে?